আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে করোনা ভাইরাসের করোনা যুদ্ধের 70তম দিনে আপনাদেরকে স্বাগতম জানাই করোনার আয়নায়। আজ রবিবার 17 মে 2020, 3 জ্যৈষ্ঠ 1427, 23 রমজান 1441। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময়সূচি অনুযায়ী ইফতারের শেষ সময় সন্ধ্যা সরি ইফতার সময় সন্ধ্যা 6:38। তো প্রিয় দর্শক, আজকে ছোট্ট একটু বিষয়ে আপনার সাথে আমি পরামর্শ করতে চাই করোনার আয়নায়, সে সাথে করোনা পরিস্থিতি নিয়েও স্ট্যাটাস নিয়েও আমি আপনার সাথে আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি। তো আসুন, করোনার আয়নায় আমরা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, করোনার আয়নায় আলোচনা করতে চাচ্ছি একটা ছবি নিয়ে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ক্ষণস্থায়ী আরামের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পোড়াইও না বা নষ্ট করো না। ইংলিশে বলা হচ্ছে ডোন্ট বার্ন ইউর অপরচুনিটি ফর এ টেম্পোরারি কমফোর্ট। কিছু বুঝতে পারছেন? একটু ভালো করে দেখুন, একটু গুরুত্ব দিয়ে দেখুন। দেখুন, একজন ব্যক্তি, একটা মানুষ, তার পাশে একটা মই, মনে হচ্ছে একটা মানুষ ওয়ালে বন্দি, একটা বিশাল বড় ওয়াল তার পিছনে, এটাতে সে যেতে পারছে না। সেই ওয়ালটাতে একটা মই লাগানো আছে এবং ওই উপর দিয়ে সে সারা বিশ্বে যেতে পারে, মই বে 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 উপরে উঠে তার মুক্তি লাভ সে করতে পারবে। তবে সে এই মই বে বে ওঠার মতো যথেষ্ট শক্তিশালী নই, এরকম একটা ব্যাপার। অর্থাৎ মোট কথা হচ্ছে, সে এই মুহূর্তে মনে হচ্ছে ছবিটা দেখে ঠান্ডায় সে আগুন পোয়াচ্ছে, কিন্তু সেই আগুনগুলো কি দিয়ে বানানো? সেই আগুনগুলো যে মই দিয়ে উপরে ওঠার সিঁড়ি, যে মই বেবে সে মুক্তি পাবে, সেই মুক্তি পাওয়ার যে ধাপগুলো, যেটার উপরে পা দিয়ে সে উঠে উঠে মুক্তি পাবে, সেই ধাপগুলো, সেই সুযোগ সুবিধাগুলো সে কেটে কেটে নিয়ে এসে আগুন জ্বালাচ্ছে সাময়িক আরামের জন্য, সাময়িক শান্তির জন্য। দেখুন, আমাদের মাঝে আমরা এরকমই কাজ করে চলেছি, আপনি বলুন আমি বলি, আমরা আমাদের জ্ঞানের পরিধি এতই বেশি যে আমরা এরূপ কাজকর্ম করে চলেছি প্রতিদিন। তাই আমার নিজের অজান্তেই যেন আমি এভাবে কাজ করে চলেছি, নিজের সুযোগ সুবিধাগুলো, জীবনের সুযোগ সুবিধাগুলো দিয়ে ক্ষণস্থায়ীভাবে আমি টেম্পোরারি মানে আরামের জন্য, টেম্পোরারি এই জন্য আমি পার্মানেন্ট জিনিসগুলোকে ভেঙে নষ্ট করে দিচ্ছি, পার্মানেন্ট অপরচুনিটি সুযোগ সুবিধাগুলোকে আমি বার্ন করে ফেলছি, পোড়ায় ফেলছি। তাহলে আমার মুক্তি কি করে মিলবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনার এই প্রশ্নের অ্যান্সার দয়া করে কমেন্টস দিয়ে আপনারা দেবেন। আমি বলতে চাই, এই মুক্তি কি করে মিলবে? আর আমার আমার যদি মুক্তি না হয়, তাহলে আমার পরিবারের মুক্তি হবে না, আমার পরিবারের মুক্তি না হলে আমার এলাকার মুক্তি হবে না, আমার এলাকার মুক্তি না হলে দেশের মুক্তি হবে না, সারা বিশ্বের সমগ্র জাতি, মানব জাতির মুক্তি হবে না। আস্তে আস্তে সমগ্র মানব জাতি এভাবে যদি তাদের অপরচুনিটিগুলোকে ভুড়ায় ফেলতে থাকে, তাহলে কি হবে? তাই আসুন একটু ভেবে নিই, একটু একটু করে ভাবতে থাকি যে আসলে কি করা যায়। আমার থিঙ্কিং আপনার সাথে মিলে কি মিলে না দয়া করে জানাবেন, এবং দেখুন আরও কি দেখা যায়। আমরা এই সুযোগ সুবিধা কষ্ট করার জন্য আমি এখানে দেখিয়েছি, মনে পড়ার জন্য। দেখুন, আমরা করি কি, একটু সামান্য আরামের জন্য আমরা হার্ড ওয়ার্ক করতে চাই না, কি হবে, আমাদের শরীর খারাপ হয়ে যাবে, আমাদের শরীর উইক হয়ে যাবে, ঘেমে টেমে একদম শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আমরা অনুভব করি, তাই আমরা কাজ করি না। কিন্তু আমরা কি জানি,
শরীর সুস্থ রাখার জন্য, শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য যে বর্তমানে করোনা আসছে, সেই করোনায় কেবলমাত্র ইমিউনিটি পারে করোনা যুদ্ধে জয় করতে। সেই ইমিউনিটিকে আমরা আস্তে আস্তে এই সামান্য একটু আরামের জন্য আমরা ইমিউনিটি সিস্টেমটাকে একেবারে ডাউন করে দিচ্ছি। কিভাবে? হার্ডওয়ার্ক করি না। কেন করি না? এই জন্য করি না, অনেক কষ্ট লাগে, আরাম করতে খুব ভালো লাগে। অন্যদিকে কেউ কেউ হার্ডওয়ার্ক করি না, চেহারা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এসব কি ব্যাপার? হ্যাঁ, রোদে গা পুড়ে যাবে, এটা কেমন কথা? হ্যাঁ ভাই, রোদে গা পুড়ে গেলেই তো আমার গাটা খাঁটি হবে, আমি শক্তি পাবো কোথায়? কষ্ট করলে তবেই শক্তি পাবো। আমি হাত, আমার হাতে যদি হাতটা নাড়াচাড়া করি, শক্তি দিয়ে যদি নাড়াচাড়া করি, বারবার বারবার মুভমেন্ট করি, যেমন ধরুন আমরা ব্যায়াম করি, আমরা ব্যায়াম করলে কি হয়, আমাদের গা ঘেমে যায়। তার মানে কি, আমার শরীরকে যদি কষ্ট দিই তাহলে আমার শরীর কি শক্তিশালী হয়, আমার শরীরের শক্তি অর্জিত হয়? তাহলে বুঝতেই পারছেন, ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটিকে বাড়াতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই পরিশ্রমী হতে হবে, আমাদের যা করা দরকার সেটা করতে হবে। যাদের কাজ নেই তারা ব্যায়াম করবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যাদের কাজ আছে বা কাজ নেই, মোট কথা হচ্ছে আমরা অধিকাংশ মানুষই ধর্মীয় নাস্তিক না, তাই আমরা সবাই যে যার ধর্ম অনুযায়ী ধর্মগুলো পালন করব। প্রত্যেকটা ধর্ম ধর্মীয় কার্যকলাপের মধ্যেই এই ব্যায়াম রয়েছে, উত্তম ব্যায়াম রয়েছে। মুসলিম ধর্মের নামাজ বিজ্ঞানীদের স্বীকৃত যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে নামাজ। এখানে কারণ আছে, কেন শ্রেষ্ঠ? কারণ হচ্ছে প্রত্যেকটা আপনার ইমিউনিটি বাড়াতে চাইলে, আপনার যদি দেহের ক্ষমতা বাড়াতে চান, যে কোনোভাবে যদি কোনো কিছু পাওয়ার অর্জন করতে চান, তাহলে সেটা আপনাকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে, নিয়মিত নিয়ম মানতে হবে। আর যদি নিয়ম মানেন তাহলে কি দাঁড়াবে? নিয়ম মানলে এমনই একটা ব্যাপার নিয়ম যে আস্তে আস্তে আপনার শরীরটাকে সেইভাবে তৈরি হয়ে যাবে, সেইভাবে পরিণত হয়ে যাবে ওই রকম। তাই যখন আস্তে আস্তে শক্তিশালী হব, তখন নর্মাল সিজন চেঞ্জের কারণে যেই প্রবলেমগুলো, যেমন ফ্লু জাতীয় ডিজিজগুলো, সেগুলো আসলে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তারপরে আমাদের ডাইজেস্ট ভালো হবে, আমাদের পেট অনেক শক্তিশালী হবে, তারপরে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের পাওয়ারটা বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, আরও অনেক কিছু, আরে অনেক কিছু আসলে এতটা বলা, ছোট পরিসরে ছোট সময়ে এতটা বলা সম্ভব হয় না, তো আরও অনেক কিছু। মোট কথা হচ্ছে আমাদের ইমিউনিটিটা বেড়ে যাবে। এভাবে যদি বেড়ে যায় তাহলে আসলে এরকম করোনা মরোনা মতো আরও অনেক কিছু যন্ত্রণাও যদি এসে যায়, তাহলে আমাদের ইমিউনিটিতেই সব কিছু প্রতিহত করে দিবে। তাহলে বুঝতেই পারছেন, আসুন সবার আগে আমরা প্রার্থনা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত যত কিছু আছে সব কিছু যার যার সামর্থ্য অনুযায়ী সঠিক মতো, সঠিক সময় মতো, নিয়মিত আমরা এগুলো করতে থাকি। তাহলে কি দাঁড়াবে? তাহলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো হবে, এবং সেই সাথে আমরা ওষুধও খেতে হবে না। ওষুধ খেতে তো ভাই টাকা লাগে, কিনতে হয়, তাই না? সেই টাকাটাও ইনকাম করতে হয়। কেন, কি দরকার আমাদের সেই এত পরিশ্রম করে, এত কষ্ট করে এইসব কাজ করা, ঠিক না? আসলে এই বিষয়গুলো পরামর্শটুকুই আপনাদের সাথে আমার ইচ্ছে ছিল। তো চলুন করোনা তথ্য নিয়ে, আসলে করোনার আয়নাতে করোনা ভাইরাসের আপডেট কি কি রয়েছে দেখে আসি। আবারও আরেকবার স্বাগত শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি করোনার আয়নায়। এখানে গত 24 ঘন্টায় যে রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি, আজকে আবারও রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে, 1273 বাংলাদেশে আজকে আবারও রেকর্ড। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 256 এবং মৃত্যুবরণ করেছেন 14 জন। টোটাল পরীক্ষা হয়েছে 8114। পরীক্ষা কেন এত কম, নমুনা পরীক্ষা? যাই হোক, পরীক্ষা অনেক বেশি করতে পারলে হয়তোবা আমাদের রেজাল্টগুলো আরো ঠিকঠাক মতো পেতাম।
আর হটলাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা যথারীতি প্রতিনিয়ত প্রতিদিনের মতো তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ইয়েগুলো। তো আমি যথেষ্ট বিশ্লেষণে যাচ্ছি না, আমি মর্নিংয়ে যে বিশ্লেষণ করেছি সেটা চাইলেও আপনারা দেখতে পারেন বা আপনারা এক নজরেই দেখতেই পাচ্ছেন, একটু থেমে থেমে দেখবেন। টোটাল বাংলাদেশের এ পর্যন্ত তাহলে সর্বমোট আক্রান্ত হচ্ছে 22,268, মোট সুস্থ 4,131, মোট মৃত 328। আর সারা বিশ্বে মোট আক্রান্ত 47,37,678, মোট মৃত 3,13,663। সারা বিশ্বে দেখতেই পাচ্ছেন 216টি দেশ আক্রান্ত হয়েছে। আর এখানে ইফতারের সময়সূচিটা আমি স্ক্রল করে দেখিয়েছি এবং বিভিন্ন স্ক্রিনে স্ক্রিনে আমি দেখাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যার যেদিনের প্রয়োজন হবে একটু থেমে থেমে আপনারা এই সময়সূচি দেখতে পারেন। এবং হটলাইনগুলো নিচে দেওয়া আছে, হেলথ হটলাইনগুলো তো আছেই, সেই সাথে হেলথ ছাড়াও বিশেষ প্রয়োজনে সরকারের কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে আপনারা এপাশে ওপাশে এ মাথায় ও মাথায় দুইটা নাম্বার আছে, 333 এবং 109, এগুলোতে ফোন দিয়ে আপনাদের সাহায্য নিতে পারেন আমাদের দেশের সরকারের কাছ থেকে। ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে, আর সেই সাথে আমরা চাইব, কি চাইব বলুন তো, আমরা চাইব আমাদের কাজকর্মে সব কিছু পরিকল্পিতভাবে এগিয়ে যেতে। আর পরিকল্পিতভাবে এগিয়ে যেতে গেলেই অবশ্যই এই মুহূর্তে কারেন্ট যেটা আছে করোনা ভাইরাস, এবং করোনা ভাইরাসকে নিয়েই পরিকল্পনা করতে হবে। আগামীকালকে আপনি কীভাবে বেরোবেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অবশ্যই ভেবে ভেবে বেরোতে হবে করোনা ভাইরাসকে সামনে রেখে। আবার কাজকর্ম তো অবশ্যই আমাদেরকে করতেই হবে, কাজ না করলে তো হবে না। খাবার যোগাতে হবে, কর্মও করতে হবে, যুদ্ধও করতে হবে, সব কিছুই করতে হবে। এই চিত্রতে দেখতে পাচ্ছেন নারী পুরুষের বাম পাশে যেটা লিঙ্গ অনুযায়ী নারী পুরুষের চিত্র, এবং ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখে নেবেন। তারপরে এক নজরে আমি বলে দিচ্ছি, 32% নারী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 27% নারী, 68% পুরুষ আক্রান্ত হয়েছে, 63% পুরুষ মৃত্যুবরণ করেছে। আর আক্রান্তের বয়স অনুযায়ী যত পেশেন্ট আক্রান্ত হয়েছে তাদের 21-30 বছরের সবচেয়ে বেশি, 31-40 বছরের তার চেয়ে একটু কম। মোট কথা হচ্ছে 21-40 বছরের বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে সবচেয়ে বেশি 60-ঊর্ধ্ব ব্যক্তিরা, আর 50-ঊর্ধ্ব বয়সীরাও 27% মৃত্যুবরণ করেছে এবং 60-ঊর্ধ্বরা 42% মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, এই তো দেখতে পাচ্ছেন, দেখলেন, এবং সারা বিশ্বের যেই টপ10 করোনা ভাইরাসের টপ10-এ আছে তাদের নাম যথারীতি আবারও বলছি, ইউএসএ, রাশিয়া, ওরে বাপরে রাশিয়া দ্বিতীয় স্থানে চলে আসে, দেখেছেন রাশিয়ার ভয়াবহ অবস্থা, আবারও রাশিয়া দ্বিতীয় স্থানে এসেছে। তারপর স্পেন, ইউকে, এটা সকালে ছিল না, যার জন্য আমি চমকে উঠলাম যে রাশিয়া দ্বিতীয় স্থানে এসেছে। তাহলে প্রথম ইউএসএ, দ্বিতীয় রাশিয়া, স্পেন, ইউকে, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুর্কি, ইরান, এ ছিল টপ10। এবং বাকি যেগুলো আছে সেগুলো আমি স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং দেখার সাথে সাথে আমাদের ইফতারের সময়সূচিটাও দেওয়া আছে। তো সবাই খুব সহজেই রোজা রাখবেন এবং মন উৎফুল্ল রাখবেন, সব সময় শক্তি ধারণ করবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। হালাল কামাই রুজি রোজগার করলে তাদের পক্ষে আল্লাহ থাকবেনই, অবশ্যই থাকবেন। তাই আমরা, আমাদের বেশি বেশি জানা উচিত, চেষ্টা করা উচিত, বোঝা দরকার ধর্ম কি, ধর্ম কাকে বলে, ধর্ম আমাকে কি করতে বলেছে, এটা খুঁজে বের করে আমার ধর্ম পালন করা উচিত, তাহলে আমি সঠিকভাবে ধর্ম পালন করতে পারব। তো চলুন বন্ধুরা, আর কি কি আছে এখানে,
প্রতিদিনের স্বাস্থ্যবার্তা যেভাবে বলে সেই বিষয়টুকুই তুলে ধরা আছে, আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি। আর এই যে মানচিত্রটা, মানচিত্র অনুযায়ী কোন জেলায় কতগুলো আক্রান্ত হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে, এবং টেক্সট আকারেও আমি স্ক্রল করে দেখিয়েছি আপনাদেরকে, সেটাও দেখে নেন। আমি আসলে থামাচ্ছি না, এখানে স্ক্রলটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। সেই সাথে কিছু কথাও বলি যে যদিও আমরা এভাবে কেন দেখাচ্ছি, কারণ আপনি যেন আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের পরিস্থিতি জেনে সেখানে চলাফেরা করেন, সেখানে কি অবস্থা, করোনা ভাইরাসের কি প্রভাব, করোনা কোথায় ওঁত পেতে রয়েছে, কোন গ্রামে কোন মহল্লায়, এইসব আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কোন মহল্লায় কত বেশি বেশি করোনার প্রভাব রয়েছে, সেখানে আপনি যাবেন কি যাবেন না, সেখানে আপনার বিশেষ প্রয়োজন, তারপরেও সেখানে আপনি কিভাবে যাবেন, বিশেষ প্রয়োজন হলে তো যেতেই হবে, কিন্তু সেখানে আপনি কিভাবে যাবেন, এটা এই সেই সব কিছুর জন্যই আমার এই প্রয়াস, আমার এই চেষ্টা যে প্রতি মুহূর্তেই আমি আপডেটগুলো তুলে ধরি। যখনই আমি কোনো আপডেট পাই তখনই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি। আমার নতুন ভিডিও মানেই কিছু না কিছু নতুন আপডেট রয়েছে, এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমি আপনাদের সাথে পরামর্শগুলো শেয়ার করতে চেষ্টা করি। আমার তো বুঝতেই পারছেন প্রিয় দর্শক, আসলে আজকের যে মেইন বিষয় সেটা হচ্ছে যে আমরা কখনোই কি করব না, আমরা কখনোই আমাদের সুযোগ সুবিধাগুলো, মানে আমাদের সুযোগ সুবিধা যেই জিনিসগুলো সেগুলো আমরা হারাবো না। মানে এই যে চিত্রতে দেখা যাচ্ছে সে তার মুক্তির পথ, যে মই দিয়ে হেঁটে হেঁটে মুক্তির পথ অর্জন করত, সেই সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা ধাপগুলো সে, ওই যে দেখতে পাচ্ছেন করাত, একটা করাত দেখা যাচ্ছে নিচে, করাত দিয়ে কেটে কেটে আগুন পোয়াচ্ছে, আগুনের তাপ নিচ্ছে ক্ষণস্থায়ী, এটা তো আসলে তাপ না নিলেও সে মরবে না, কিন্তু তার জীবনের মুক্তি তো হবে না। এই ক্ষণস্থায়ীভাবে আগুনের তাপ নিল, এরপরে এই মইটা শেষ হয়ে গেল, তারপরে কি দিয়ে নিবে? কিন্তু আসলে এতটাই কম বুদ্ধির মানুষ, কম বুদ্ধিসম্পন্ন আমরা, যেখানে এরকম একটা কি বলবো আর, বুঝতেই পারছেন, আপনি বুঝতেই পারছেন। আর যদি আপনার অন্য কিছু মনে হয় বা অন্য কিছু ভাবেন, এরকম অনেক কিছু দেখেছেন আপনি, আপনি সোশ্যাল মিডিয়াতে চলাফেরা বা যে কোনো ক্ষেত্রে এখানে সেখানে বিভিন্ন জায়গায় এরকম অনেক কিছু দেখেছেন, অনেক কিছু ভেবেছেন, অনেক কিছুকে তুচ্ছ মনে করেছেন, অনেক কিছুকে ফালতু বলেছেন, কিন্তু তারপর দেখুন একটু ভেবে দেখেছেন, আপনার জীবনের সাথে মেপে দেখেছেন। আমি তো আমার জীবনের সাথে ভেবে দেখলাম, আমি তো চমকে গেলাম, থমকে গেলাম, এই জন্যই আপনাদের সাথে পরামর্শ করতে এসেছি এবং পরামর্শ করলাম। যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে দয়া করে কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করবেন এই করোনা তথ্য আপনার ফ্রেন্ড, আপনার প্রিয়জনকে দিয়ে এই করোনা যুদ্ধে জয়লাভের জন্য আপনিও অংশীদার হন। আমি ধন্যবাদ জানিয়ে সব শেষ করতে চাচ্ছি, করোনার আয়না থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।